কারমাইকেলের মেয়েরা কেমন? কারমাইকেলের ছেলেরা তো হ্যান্ডসাম কেন? মধুবনে বৃন্দাবনে নাকি স্টুডেন্টরা প্রেম করে, এই বিষয়ে কি বলবেন? সালামু আলাইকুম, আমি ইমতিয়াজ, আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা যেমনটি দেখছেন, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত রংপুর কারমাইকেল কলেজের সামনে। তো আমরা আজকে কারমাইকেলের স্টুডেন্টদের সাথে কনভারসেশনের মাধ্যমে কারমাইকেল সম্পর্কিত অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। কারমাইকেল কলেজের সব থেকে ভালো দিক কোনটি বলে আপনি মনে করেন? আসলে কারমাইকেল কলেজ হলো আমাদের উত্তরবঙ্গের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই প্রতিষ্ঠিত হয়েছে 1916 সালে। হ্যাঁ, সেজন্য আমরা মনে করি যে কারমাইকেল কলেজ আসলে একটা সুন্দর প্রতিষ্ঠান। আচ্ছা, কারমাইকেল একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের বৈশিষ্ট্য হচ্ছে এই কলেজে সবুজ সমারহে আবৃত এই ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যেই আসবে সেই এই সবুজ প্রকৃতি দেখে মনোমুগ্ধ হয়ে যাবে। কারমাইকেল কলেজের সব থেকে ভালো দিক, কারমাইকেল কলেজ রংপুরের মধ্যে একটা অন্যতম সেরা কলেজ। এই কলেজের যেমন রেজাল্টের দিক দিয়ে ভালো, তেমন এত বড় একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্যে ঢুকলে মনে একটা শান্তি এসে যায়। কারমাইকেল কলেজে পড়াশোনাটা অনেক ভালো হয় আর কি, প্রতিদিন ক্লাস করায়। আপনার মতে কারমাইকেলে পড়েও কি বিসিএস ক্যাডার হওয়া যায়? এখান থেকে আপনি যেখান যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, বিসিএস ক্যাডার হতেও পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমাদের 250+ বিসিএস ক্যাডার দ্বারা আমাদের মানে পড়ালেখা করানো হয়। তো সেক্ষেত্রে বলা যায় যে যদি আমরা নিয়মিত ক্লাস মানে পাঠদান করি ক্লাসে গিয়ে, তাহলে অবশ্যই আমরা এখান থেকেই ভালো কিছু করা সম্ভব। অবশ্যই, কারণ আমাদের অনেক স্যারই আছে যারা কিনা আমাদের কারমাইকেল কলেজ পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, যা কিনা এখন তারাই এইখানে শিক্ষকতা করতেছে। বিগত বছরের রেজাল্টগুলো দেখে বিসিএসে আমাদের এখান থেকে প্রায় আপনার 20-30 জন, প্রতিটা ডিপার্টমেন্টের থেকে 2-3 জন করে বিসিএসে পরীক্ষা দেয় সবাই, কিন্তু মনে করেন যে 2-3 জন প্রতি বছরই পায়। অবশ্যই হওয়া যায়, কেননা আমাদের অনেক স্যারেরাই হচ্ছে আমাদের কারমাইকেল কলেজে পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, এই জন্য আমরাও অবশ্যই হইতে পারবো। কারমাইকেল কলেজের ক্যান্টিনের পরিবেশ কেমন? কারমাইকেল কলেজের ক্যান্টিনের পরিবেশ ছাত্রবান্ধব পরিবেশ, শিক্ষকবান্ধব পরিবেশ। এখানে শিক্ষকরা শিক্ষকদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে, সম্মানিত শিক্ষকগণের জন্য। রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তাদের বসার জন্য, এবং সকলেই সবাই মিলেমিশে একসাথে মুখরিত কলরবের একটা ভালো একটা পরিবেশ। আচ্ছা, বাইরে থেকে ভাই একটু রিউমার আছে যে মধুবনে বৃন্দাবনে নাকি স্টুডেন্টরা প্রেম করে, এই বিষয়ে কি বলবেন? জি, অবশ্যই সত্যি, কিন্তু এটা স্টুডেন্টরা বাইরের, এখানকার স্টুডেন্টরা কম করে, বাইরে থেকে যারা আসে তারা মধুবনে বৃন্দাবনে বেশি সময় কাটায়। আচ্ছা, সত্যি কিছুটা কিছুটা আরিয়া আসলে বৃন্দাবন যে জায়গাটা এই জন্যই ফেমাস, সো একটু প্রেম প্রীতি করে, প্রাইভেট টাইম স্পেন্ড করে, এই জন্যই। আচ্ছা, না না ভাইয়া, এখানে মনে করেন গ্রুপ স্টাডিং চলেই। প্রেম মধুবন এবং বৃন্দাবন প্রেম করে বললে ভুল হবে ভাই, ওটা বিষয় হচ্ছে ওখানে সবাই গ্রুপ স্টাডিও করে, দেখা যায় অনেক দূর থেকে আসছে মানে বন্ধু বান্ধব একসাথে বসে আড্ডা দিচ্ছে। মানে কারমাইকেলে আর একটা বিষয় কি থাকলে ভালো হতো আরেকটু? আমার মতে ভাই, সিসি ক্যামেরার সম্পূর্ণ ক্যাম্পাসটি, আমার যেহেতু অনেক বড় ক্যাম্পাস, সিসি ক্যামেরার আওতায়। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ ফাঁড়ি হলে আমাদের ক্যাম্পাসটা সৌন্দর্য আরও বৃদ্ধি হইতো। সেটা হচ্ছে যে আসলে আমাদের কিছু অবকাঠামো প্রয়োজন, ক্যাম্পাসের সংস্করণ কিছু প্রয়োজন, রাস্তাঘাটগুলোর উন্নয়ন দরকার। এটা পুলিশ ফাঁড়ি। কারমাইকেল ছেলেরা তো হ্যান্ডসাম কেন ভাই? এই বিষয়টা বলতে গেলে কারমাইকেলটাই হ্যান্ডসাম, এই যে কারণেই। আসলে এটা তো একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এখানকার ছেলেরা হ্যান্ডসাম হবে, এইটা একটা স্বাভাবিক ব্যাপার। ছেলেরা সবাই ভালো, সব রংপুরের ছেলেরা, তো বেশিরভাগ রংপুরের ছেলেরা, এই জন্যই সব ম্যাক্সিমাম হ্যান্ডসাম। কারমাইকেলের মেয়েরা কেমন? হ্যাঁ, অনেক ভালো আছে, ফ্রেন্ডলি, মোটামুটি ভালো আছে, আবার অনেকে আছে রাগি টাইপের অ্যাটিটিউড নিয়ে থাকে আর কি, এরকম। ভালো, সুন্দর মেয়েরা তো ভালো, কিন্তু কেউ আসে না ক্যাম্পাসে, কেউ আসে না যেমনি, ক্লাস একটু কম হওয়ার কারণে তেমন কাউকে দেখা যায় না। কারমাইকেলের মেয়েরা নিঃসন্দেহে অনেক ভালো, তারা খুব সুস্থ সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। কারমাইকেলে পড়ে আপনি কি প্রাউড ফিল করেন? কারণ কারমাইকেলে আমার মতো আরও অনেকই চয়েস দিয়েছে, রেজাল্টের পর অনেকেরই স্বপ্ন ছিল যে আমি কারমাইকেলে পড়বো, কারণ আমি একটা সরকারি কলেজে পড়বো, একটা ভালো কলেজ। তো তারা কিন্তু এটাতে চান্স পায়নি, সবাই জিনিসটা বুঝবে, এত সুন্দর একটা পরিবেশ, এইরকম একটা ক্যাম্পাস আমি পড়তে পেতেছি, আর স্যারদের সুন্দর ক্লাস পাইতেছি, আসলে এই প্রাউড ফিলেরই। অবশ্যই, কারণ এটা উত্তরবঙ্গের একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এখানে আমরা যখন এসেছি পরীক্ষা দিয়েছিলাম তখনই বলছিলাম যে আমরা কারমাইকেলে পড়বো, আসলে প্রাউড ফিল করি আমরা। নতুন স্টুডেন্টরা কেন কারমাইকেলকে চুজ করবে? নতুন স্টুডেন্টরা এজন্যই কারমাইকেলকে চুজ করবে, কারণ এখানকার যে শিক্ষার মান, এখানকার যে ক্যাম্পাসের পরিবেশ, এখানকার যে ইমারতগুলো আছে, যেগুলো দেখে শুধু আমরা যারা ছাত্র আছি তারাই নয়, যারা বহিরাগত তারাও মনোমুগ্ধ হবে, এবং এখানকার শিক্ষকদের যে আচরণ, ক্লাসের নিয়ম, যেগুলো অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বহুগুণেই
অনেক ভালো এখানকার শিক্ষার ব্যবস্থাটা। নতুন স্টুডেন্টরা এই কারণেই চুজ করবে যে হচ্ছে ভাইয়া মানে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে কার্মিকেল কলেজ, আর এখানে সর্বোচ্চ আকারে পড়ালেখা পাঠদান করানো হয়। তো যেহেতু ক্লাসের কথা বললাম, টিচার স্টুডেন্টের মধ্যে রিলেশনটা কেমন? রিলেশন তো একবারে ভালো,